হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও আরও একটি নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে এসেছি। কিছু কিছু আনন্দের মুহূর্ত আমি শ্যুট করে রেখেছিলাম বেশ কয়েকদিন আগের ভিডিও, আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা তো সকলেই জানো আমার বোন জামাই এসেছিলো আমাদের বাড়িতে ডিগ বয়। তো ডিগ বয় থেকে বোন জামাই, আমি, আমার হাজবেন্ড সবাই গুয়াহাটিতে চলে এসেছি বাড়িতে। তো এখন বোন জামাইকে নিয়ে যাচ্ছি আমাদের বিয়েবাড়ি। তো বিয়েবাড়ি যাচ্ছি, একসঙ্গে দু কাজ হয়ে যাবে। তো বোন জামাইকে বিয়েবাড়িও দেখাবো, আর তারই সাথে আমার নাতির অন্নপ্রাশনে নিমন্ত্রণও করে যাব। আমার নাতির অন্নপ্রাশনের ভিডিও কিন্তু অলরেডি তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে, কিন্তু এই আনন্দের মুহূর্তগুলো আমার ক্যামেরায় বন্দি করা আছে, অনেক ব্যস্ততার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন আমি তোমাদের সাথে আনন্দের মুহূর্তগুলো শেয়ার করছি। আর তোমাদের কাছে আমি বলেও ছিলাম আমার ফোনটা খারাপ হয়ে যাওয়ায় বেশ কয়েকটি ভিডিও আমার ফোনে আছে। তো আমি আজকেই ফোনটা ঠিক করে নিয়ে আসলাম, তাই এখান থেকে কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার না করলে একদমই ভালো লাগবে না। তো এই যে বিয়েবাড়ি এসেছি, খাওয়া দাওয়া তো অলরেডি করেই নিয়েছি, সবসময় তো তোমাদের সাথে খাওয়া দাওয়া শেয়ার করেই থাকি, তাই আজকে আর খাওয়া দাওয়া শেয়ার করলাম না। তো বিয়েবাড়িতে এসে বেশ ভালোই আনন্দে দিন কাটালাম। তো এখন যাওয়ার পর্ব, তো এখন একটু আবার বাড়িতে চলে যাব। তারপর আরও পরের দিনের কিছু আনন্দের মুহূর্তের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু সবাই প্লিজ পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো, অবশ্যই ভালো লাগবে আমার আজকের ভিডিওটি। আরও আমরা যাব তিন বিয়ান মিলে ঘুরতে, মানে তিন বিয়ান মিলে ট্রাভেল করব। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পাশে থেকে দেখতে থাকো। তো এখনও কিন্তু বিয়েবাড়ি থেকে আমি যাইনি। এই যে দেখো বিয়েবাড়ির এটা ঠাকুর ঘর, ঠাকুর ঘরটা একটু শেয়ার করছি, এখন যাবার পথেই বাড়িতে চলে যাব। খাওয়া দাওয়া বিশেষ তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ সবসময় তো বিয়েবাড়িতে এসে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করি। তো এখন যাচ্ছি তিন বিয়ানি মিলে ট্রাভেল করতে। তোমাদের তো বললামই কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি সবই বলবো। এখন যাচ্ছি প্রথমে এক বিয়ানির বাড়িতে, আমাদের যে এই যে মেজো বিয়ান, এই মেজো বিয়ানের দিদির বাড়িতে যাব। নাতির অন্নপ্রাশন অলরেডি কিন্তু হয়ে গেছে, এটা তার আগে শ্যুট করা ছিল, এটাও কিন্তু এই নেমন্তন্ন করতেই যাচ্ছি বিয়েবাড়ি। তাহলে সাথে থাকো, পরের ভিডিওটা এখন দিচ্ছি, অন্নপ্রাশনের ভিডিও আগে তোমাদের সাথে শেয়ার করছি। আর তিন বিয়ানি মিলে বেশ আনন্দ করছি, এমন কিন্তু কখনো বের হয়নি বিয়ানিরা মিলে, তো ভালোই লাগছে কিন্তু বের হয়ে। আর পুজোর টাইম ছিল, খুবই ব্যস্ত ছিল, ডিগবই থেকে আসার পর বাড়িতে তো প্রচুর কাজ ছিল, এর একদিকে পুজোর কাজ, একদিকে পুজো, আরেকদিকে এই অন্নপ্রাশনের নেমন্তন্ন করা, খুবই ব্যস্ততা। এই যে আমার এক বিয়ানির বাড়িতে চলে এসেছি, এটা হচ্ছে আমার মেজো বিয়ানের দিদির বাড়ি। তো দেখে নাও তোমরা সবাই আমার বিয়ানিকে, বিয়েবাড়ি এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, অনেক কিছুই কিন্তু খেয়েছি। এখানে তোমাদের পায়েস দেখাচ্ছি, তাছাড়াও বিয়ানের হাতে বানানো নিমকি, মিষ্টি, চা, অনেক কিছুই খেয়েছি, বাড়ির থেকে ভাত খেয়েও এসেছি, আর এখানে এসেই খাওয়া দাওয়া করছি, বেশ ভালোই লাগছে। তো আরও একটা বিয়ানির বাড়িতে গিয়েছিলাম, কিন্তু নতুন নতুন গিয়েছি, ভিডিও করতে ভালো লাগছে না, লজ্জা লাগছিল, তাই সেই বিয়ানির বাড়িতে আর ভিডিও করা হয়নি। সেখান থেকে আমরা ব্যাক করছি, যাব হচ্ছে আরও একটা বিয়ানির বাড়িতে। তো এখানে পুজোর টাইম ছিল যেহেতু তোমাদের বললাম, তো রাস্তায় দেখো কেমন জ্যাম ছিল,
সেই জন্যই কিন্তু আমি এই জামটা দেখানোর জন্য একটু ভিডিও করলাম। রাত্রিও হয়ে গেছে, একদম রাস্তা প্রচণ্ড জাম ছিল, যেখানে আমাদের ওখান থেকে আসতে 1 ঘন্টা লাগবে সেইখানে প্রায় 3 ঘন্টা লেগে গিয়েছিল। অনেকটা রাত্রিও হয়ে গিয়েছিল, আমরা ঘর থেকে বেরিয়েছিলাম দুপুর 2, তো আস্তে আস্তে অনেক জাম কাটিয়ে এই যে চলে এসেছি। এটা হচ্ছে আমার বৌমার দিদির বাড়ি, বৌমার দিদির বাড়িতে এসেছি। এই যে আমার এক বিয়াইন, তো তোমাদের সাথে আমার সব বিয়ানদের পরিচয় করিয়ে দিচ্ছি। তো এই বিয়ানি এই নতুন ফ্ল্যাটেই এসে উঠেছে আর কি, এসেছে বেশ কয়েকদিন হয়েছে, তো আমার কাছে তো নতুনই লাগছে কারণ আমি প্রথম এসেছি। একসঙ্গে নেমন্তন্নর কাজও করে নিচ্ছি, প্লাস আমি এই পুরো ঘরগুলো দেখছি ঘুরে ঘুরে, বেশ ভালো লাগছে। দিদি আমাকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছে, উপর থেকে জানলা দিয়ে উপরের দৃশ্যগুলি, নিচের দৃশ্যগুলি দেখছি, লাইটিংগুলো দেখে ভীষণ মজা লাগছে। উপর থেকে কিন্তু যেহেতু পাহাড়িয়া এলাকা, উপরের থেকে নিচের দৃশ্যগুলি দেখতে বেশ মজা লাগে। আর এই হচ্ছে আমাদের আরেক নাতি, বৌমার দিদির ছেলে, বেশ শান্তশিষ্ট, কিউট, খুবই এনজয় করলাম আমরা 3 বিয়ান মিলে, 3 বিয়ানের বাড়িও গেলাম। তো আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি, আবারও দেখা হবে আরও একটি।